আসসালামু আলাইকুম ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আজকে হাজির হলাম যে একটি আইপিএস তৈরি করতে গেলে যে কি কী মালের প্রয়োজন হয় সেই মালটি একটা একটা করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা থাকবেন আমার সাথে এরপরে আপনাদেরকে মালের প্রত্যেকটা নাম বলে দিবেন আমাদের সহপাঠী টেকনিশিয়ান বাই যে যিনি আইপিএসটা তৈরি করে ফুল ভিডিওটি তৈরি করবেন আর আমি তো থাকবোই আপনাদের পাশে তো এখন বাই কোথায় থেকে শুরু করবেন বা মাল কী কী মাল লাগে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই এই জিনিসটার নাম কি বলেন আইপিএসের বডি আইপিএস তৈরি করতে হলে রকম বডি লাগবে বা যে কোনো ধরনের বডি হলেও মানে আরও ধরনের বাজারে বডি আছে যেমন ওই যে একটা

ফ্যান আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যান নেট ফ্যানের যে নেট এরকম একটা বড় সুইচ একটি বড় সুইচ ছোট একটা সিক্স ভোল্ট ট্রান্সফরমার সিক্স ভোল্ট ট্রান্সফরমার দুইটা ফিউজ হোল্ডার ফিউজ হোল্ডার এরপর হচ্ছে তিনটা কটবুস বস এটা দেওয়ার কারণ কি এটা যাতে আপনি কেবলটা না কেটে যায় ও এই যে কেবলগুলি দিচ্ছেন এই কেবলগুলি এই কেবলগুলো যাতে না কেটে যায় এটার তিনটার কারণ কি একটা এসি আর দুইটা ব্যাটারি কেবল ঠিক আছে জি যে প্লাস একটা মাইনাস আর হচ্ছে এসি আচ্ছা আর আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা এটা হচ্ছে ট্রান্সফরমার ও এটা ট্রান্সফরমার এটা কি আপনি নিজেই তৈরি করছেন জি এটা আমাদের নিজে তৈরি করা আচ্ছা ঠিক আছে এরপরে ট্রান্সফরমার লাগে এরপরে এই এটা কিসের জন্য এটা হচ্ছে আপনার সকেট আমরা যখন যে সময় কিসে কাজ করব এই এটা হচ্ছে আমাদের ফ্যাট বোর্ড প্লাস অসিলেশন ও আচ্ছা এটা একসাথে করা আর এটা হচ্ছে শুধু অসিলেশন যদি আমরা ভেঙে ভেঙে করতে যাই তাহলে অসিলেশন আলাদা আর ফ্যাট ফ্যাট ওই সময় আপনার ফ্যাট হবে এরকম আলাদা ও অসিলেশন আলাদা আর এই মসফেডের যে বোর্ডটা এটা আলাদা আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসিলেশন আর মসফেডের যে বোর্ডটা এটা একত্রে একত্রে ইচ্ছা করলে এই যে এইরকম দুইটা দেও করা যায় আর ইচ্ছা করলে একটা দেও করা যায় তো আপনারা কমেন্টস করবেন যে আপনারা এই বুটটা জানতে চান না ওই বুটটা দিয়ে কাজটা শিখতে চান প্রথম যে ভিডিওটা করব আর কি এটা আজকে হয়তো ট্রায়াল বাসন যে আপনাদেরকে মালটা দেখানোর জন্য কি কী জিনিস লাগে তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বোট এইটা এইরকম ক্যাপাসিটার রেস্টেন্স।

ডিসপ্লে করা যায় যদি আমাদের গ্রাহক তাহলে সিগমেন্ট ডিসপ্লে আপনার যাতে আইসেন এইটা কিন্তু এলইডির মতো এল ইডি এডি সিগন্যালগুলা এসি এরপরে আইপিএস চার্জিং এগুলো কিন্তু এলইডির একটা লাইট হিসেবে নোটিফিকেশন দিব আর কি আর এটা সরাসরি ডিজিটাল আচ্ছা এটা হচ্ছে আপনার যদি আমরা এলইডি দ্বারা করি তাহলে এলইডি দ্বারা হবে আর এটা হচ্ছে ডিজিটাল আমরা এখানে যে গ্যাপটা যে আছে গ্যাপটার এক আইটা পিছন থেকে আপনার এই ডিজিটাল এইভাবে বসায় ও আচ্ছা আচ্ছা এরপরে এইটাও কি থাকবে কি এই এলইডিও থাকবে না এলইডি গুলো জায়গা অফ করে দিব এলইডি লাইট দ্বারা বাট এলইডি গুলো জ্বলবে না ও জ্বলবে না ঠিক আছে এরপরে ট্রান্সফরমার দেখলেন আর এই যে এই চারটা দেখলেন এডি হচ্ছে আমাদের আইপিএস এর বোর্ডের নিচে ফায়াগুলো এই যে এইখানে ফায়াগুলো আর এইগুলো ঠিক আছে তো ফায়াগুলো দেখলাম এরপরে দেখব যে বিভিন্ন ধরনের কেবলস এটি হচ্ছে ব্যাটারির যে কেবলটা আছে আপনার এই যে দেখুন ব্যাটারির কেবলটা অনেকটা উন্নত মানের কেবল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে উন্নত মানের কেবলটা এই কেবলটাও অনেক উন্নত অনেক জায়গায় কিন্তু হালকা কেবল ইউজ করা হয় কিন্তু এই কেবলটা অনেক উন্নত এরপরে এইগুলো হচ্ছে ওয়ারিংয়ের কেবল এইগুলো একসাথে সাতটা আটটা করে আছে এগুলো চল্লিশ ছিয়াত্তর তার আর এখানে বিভিন্ন ধরনের স্ক্রু যে আইপিএস তৈরি করতে যে স্ক্রুগুলো ব্যবহার হয় আর এগুলো হচ্ছে তার মোহরি আর এগুলো হচ্ছে যে যে ফিউজ এই যে দুটি হোল্ডার হোল্ডার হোল্ডারের ভিতরে ফিউজটা এভাবে ইনস্টল করে নিতে হবে তো লাইন্ডে আমাদের আউটপুট আসবে হুম এটা হচ্ছে ফিউজ হোল্ডার ঠিক আছে ফিউজ হোল্ডারে ফিউজ ইনস্টল তো আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াশা তো এইটি এই 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 যে সামগ্রীগুলো আছে এগুলা এই এখানে তো কোনো ইনস্টল নাই এখানে কুলিং ভেল এরপরে এখানে এখানে ফিউজ হোল্ডার ফিউজ হোল্ডার ফিউজ হোল্ডার এই দুটো ফিউজ হোল্ডার এসি ইনার জন্য এসি এসি মানে গড ওয়াশ কারেন্টের যে এসিটা আর কি এটা আর এটা মেইন সুইচ অন অফ আর এটা হচ্ছে আউটপুট সকেট আউটপুট সকেট এই সকেটটা তো এই যে দেখতে পাচ্ছেন যে পেছন থেকে তো এইটা কি কোনো ফিটিং টিটিং আছে কি না এগারোটা বোর্ড দেখান তো একটু পেছন দিয়ে ঘুরাই দেখান তো এটার সাথে আপনারা কিন্তু এটা মিলায়ে দেখতে পারেন এই যে একটা ফিটিং করা আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা তে কমেন্টস করবেন তো আমরা আগামী ভিডিওতে এই আইপিএসটা ফিটিং করব বা একটা আইপিএস তৈরি করব তো সেহেতু এই ধরনের কমেন্টসটা আপনাদের করাও অবশ্যই জরুরি যাতে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কীভাবে আইপিএসটা তৈরি করব বা কোন কোন সাইটগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভালো হয় তো এইখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের ফেলে রাখছেন এটা কি এটা হচ্ছে আপনাদের ডাইলের যে একটা

ইলেকট্রিক ভিডির সকল ভিওয়ার্সদের আমন্ত্রণ তো আমি সামনে আরেকটা পর্ব করব সেই পর্বে আমি দেখাবো কিভাবে আইপিএস তৈরি করতে হয় তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে আপনাদের কোন ভোটে আইপিএস চান যে এটা হচ্ছে আমাদের সোকাম বাজারে যে মলগুলো সোকামের আইপিএসগুলো পাওয়া যায় সোকামের হবু কপি আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাটাগরিতে করা নিজস্ব ক্যাটাগরিতে বোট নাইন পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ফ্যার বোট এটা চিনলাম ওই মানে বন্ধুরা বুঝাইতে চাচ্ছেন যে আমরা যে ভিডিওটা তৈরি করব। ফুললি ভিডিওটা তৈরি করব এই বুটটা দিয়ে তৈরি করব এই যে এখানে দুইটা বুটে নিয়ে একটা পেয়ার এখানে মসপেডের বুটটা আর এটা হচ্ছে আপনার ওসিলেশন বুটটা না এইটা দিয়ে তৈরি করব তো এই দুইটা জিনিসই কিন্তু বলতে চাচ্ছেন যে আপনারা কমেন্টসের উপরে নির্ভর করবে যে আমরা এই বুটটা দিয়ে তৈরি করব না এই বুটটা দিয়ে তৈরি করব ঠিক আছে এরপরে হয়তো এই আপনি কি একটা ট্রান্সফার্মারের কি ফুল ডিটেলস আপনার দেখানো দেখাবেন কি না জি জি আসলে একটা ট্রান্সফর্মার ভিতরে কিভাবে ট্রান্সফর্মারটা আমরা বাঁধলাম এরপর হচ্ছে কোটটা সিলিকন কিনা না বাংলা কোর এই কোটটার ভিতরে কতটুকু সিলিকন আছে এরপর হচ্ছে যে ট্রান্সফর্মার কত কোন ট্রান্সফর্মারটা কত বিয়ে অরিজিনালি আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে কোন ট্রান্সফর্মারটা কত বিয়ে তো আমি আসলে সবগুলা নিয়ে একটা এপিসোড করব ইনশাআল্লাহ সামনে তো দোয়া করুন সবাই আর সবাই কি কমেন্টস করতে বলবেন না হ্যাঁ অবশ্যই যে ইলেকট্রিক বিডের যত ভিউয়ার্স আছে সবাই কমেন্ট করুন আসলে আপনার আইপিএস সম্পর্কে কি জানার আছে আমি যতটুকু জানি ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে জানানোর জন্য তো তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তো বাইয়ের জন্য একটু দোয়া করবেন সবাই মিলে আর যেহেতু উনি একটি ব্যবসা করেন তো আইপিএসেরই দেখতে পাচ্ছেন যে ব্যবসা করেন তো আমি আবার বলে যাই গাজীপুরের আশপাশে যেমন ঢাকার উত্তরা সাইড বা এর ভিতরে উনি এই আইপিএস সরবরাহ করে থাকেন তো এই ধরনের কমেন্টস করতে পারেন যে আইপিএস কোনটার কত দাম কত মূল্য আপনাদের কমেন্সের উপরে কিন্তু এই যে সামনের পর্বগুলি পর্ব যে কিভাবে দাম নির্ণয় করা হবে কোন আইপিএসের যে কতটুকু ব্যাটারি লাগবে মানে কি ধরনের আইপিএসের সাথে কি ধরনের ব্যাটারি লাগবে যে ব্যাটারিটা ছোট্ট হবে না বড় হবে মানে সবগুলো ডিটেন্সেই কিন্তু ইয়া করবেন আর কি আমি ওনার কাছ থেকে আদায় করার জন্য চেষ্টা করব যে কত ওয়ার্ড বা কত বিএইপিএসের জন্য কত এমপিআর ব্যাটারির প্রয়োজন হবে ব্যাটারি টাইপ কেমন হবে এইগুলো আমি বিস্তারিত ডিটেন্স আলোচনা করব তো ভালো থাকবেন সবাই আমরা আগামী পর্ব অবশ্যই আপনাদের সাথে আসব ও কমেন্টসের উপরে ডিফেন্স করবে যে ভিডিওটার তৈরিটা কেমন হবে আসসালাম আলাইকুম